তাহলে এত ব্যস্ততার মধ্যে এই আড্ডাবাজি আসলে অনেক মজার, আশা করতেছি অনেক ভালো হবে। খুব সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। আজ আমরা যাচ্ছি শহর থেকে একটু দূরে শালবনের মাঝে হারিয়ে যেতে, গন্তব্য গাজীপুরের একটি রিসোর্টে। তবে যে কথাটি প্রতিবার বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন জার্নি উইথ শান্তনুকে এবং প্রেস করে দিতে পারেন ডান পাশের বেল আইকনটি। ঢাকার উত্তরা থেকে আমরা রওনা দিয়েছি সকাল 9টার দিকে। গাজীপুর চৌরাস্তা থেকে সোজা ময়মনসিংহ রোড ধরে 5 কিলোমিটার যেতে হবে। এরপর যে রাস্তাটি গেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে বা কাপাসিয়ার দিকে, সেটা ধরে আরও 4 কিলোমিটার গেলেই দেখা যাবে ক্যান্টনমেন্ট কলেজ। এখান থেকে হাতের বাঁ দিকে ছোট্ট একটা রাস্তা চলে গেছে বনের দিকে। এই রাস্তা ধরে 5 কিলোমিটার গেলে চোখে পড়বে গ্রিন টেক রিসোর্ট। এর পাশের রোড দিয়ে আমরা আরও 2.25 কিলোমিটার বনের মধ্যে ঢুকলেই দেখতে পেলাম রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট। আমি সহ মোট 21 জন আমরা। 21শে ফেব্রুয়ারি ছিল আমাদের যাত্রার দিন। 12টার কিছু আগে আমরা পৌঁছে গেলাম রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে। প্রায় 80 বিঘা জমির উপরে গড়ে উঠেছে রিসোর্টটি, পুরোটাই জঙ্গলের ভেতর। এখানে রয়েছে একই আকৃতির 19টি ভবন। চারদিকে সবুজের সমারোহ দেখে যে কারো মন ভরে উঠবে, ভালো লাগবে নাগরিক যন্ত্রণা ভুলে যেতে পেরে। তাই সবুজের কাছাকাছি এসে আমরাও চেষ্টা করছি উপভোগ করতে। সামনে যে রিসোর্টটি দেখা যাচ্ছে সেখানেই আমরা রাত্রে থাকব। আমি এখন দাঁড়িয়ে আছি রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে। এই ইকো রিসোর্ট থেকে পুরো চারদিকের দিকটা যদি আমি দেখি, পুরো সবুজে সবুজ আবহ। সবুজের কাছে আসলে মানুষের মনটা এমনিতেই ভালো হয়ে যায়, এমনিতেই আনন্দে নেচে ওঠে। এবং সেই সবুজে অবুঝের মতো মিশে যেতে ইচ্ছে করে। রিসোর্টের সামনে ছোট একটা বাজারের মতো রয়েছে, যেখানে স্থানীয়রা মৌসুমি ফল বিক্রি করছেন। রয়েছে চায়ের স্টল, ডান পাশ ধরে এগিয়ে গেলে চোখে পড়বে মাঝারি সাইজের একটি মাঠ, সেখানে গড়ে চড়ছে। এর মধ্যে বেশ কিছুটা সময় কেটে গেছে, আমরা এদিক ওদিক ঘুরে নিজেদের মতো করে সময়গুলোকে উপভোগ করছি। সকালে আমরা এসেছি, দুপুরে এখানে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, ঘুরে দেখলাম। আমার বাচ্চা খুব আনন্দ করছে। সুন্দর একটি রিসোর্ট, সব দিকে দেখতে পাচ্ছেন, পিছনে সুন্দর একটা সুইমিং পুল আছে। তারপর হচ্ছে বেশ কিছু রিসোর্ট এখানে আছে আলাদা আলাদা করে, এক একটা রিসোর্ট থেকে আর একটা রিসোর্ট। খুবই সুন্দর, বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে। একটা গ্রামীণ পরিবেশে একটা বাজারের ব্যবস্থা আছে, ছোটোখাটো ফলমূল বিক্রি হচ্ছে। রাজেন্দ্রপুরের একটা বন, বনের মাঝখানে একটা রিসোর্ট, নির্জন একটা জায়গা, খুবই ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে আসলে। এখানে আমরা অনেক মজা করে সুইমিং করেছি, হর্স রাইডিং করেছি, অনেক মজা হয়েছে। জায়গাটাতে আমি প্রথমবার এসে খুব ভালো লেগেছে। এখানে সুইমিং পুলের সাথে কেটেছি, কিছুক্ষণ পর আমরা খেলবো। ঢাকা শহরে থেকেও আমাদের অনেকের অনেক অনেক দিন দেখা হয় না, কথা হয় হয়তো টেলিফোনে কথা হয় অথবা ফেসবুকে কথা হয়, কিন্তু আসলে একান্তে সময় কাটানো হয় না। আমরা ঠিক করেছি যে কোনো ছুটির দিন পেলে
সেই ছুটির দিনগুলোতে প্রকৃতির কাছাকাছি যাব, আমরা আমাদের মতো করে সময় কাটাবো। তো সেই সময় কাটানোর উদ্দেশ্যে আমরা ঘনিষ্ঠ কিছু বন্ধু মিলে এসেছি গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে। প্রকৃতির এত অপরূপ সুন্দর চারপাশের পরিবেশ, এত সুন্দর মনোরম একটা বাংলাদেশ এবং ঢাকার খুব কাছাকাছি একটা জায়গা, এত মনোরম পরিবেশে এই রিসোর্টটা করা হয়েছে যে ক্লান্তিটা আর ছুঁয়ে গেল না। সবার সাথে যত না প্রকৃতি তার থেকে মজা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার, তো সব মিলিয়ে খুব এনজয় করছি। আমরা যে কাজটা সবসময়ই করি, সামনের মানুষটাকে কম গুরুত্ব দিই আর দূরে যে কিনা ইন্টারনেটে বসে আছে গ্রিন হয়ে তাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, তো এই কাজটা সেখানে হচ্ছে না। সবাই মিলে যেখানে যাই আসলে বন্ধুত্ব হলো যে মেইন, আর বন্ধুদের পরিবার আসলে আমাদের বন্ডিংটা আসলে এই এই ধরনের প্রোগ্রামে নিজেদের বন্ডিংটাও বাড়ে। কিছুক্ষণ পর আমরা উঠলাম ওয়াচ টাওয়ারে, সেখান থেকে পুরো বনটা দেখতে অসাধারণ লাগছে। বিস্তীর্ণ মাঠ, 26টি কোয়ার্টার্স পার্ক, সুইমিং পুল, ম্যাসাজ পার্লার এবং ক্যাফেটেরিয়া, এর চারপাশেই ঘন বন। মাঝে রিসোর্টগুলো দাঁড়িয়ে, কয়েকটি রিসোর্টের রুমের বারান্দায় দাঁড়িয়ে শালবন ছোঁয়া যায়। প্রতিটি ভবনের ছাদে রয়েছে অবজারভেশন টাওয়ার, যাতে উঠলে পুরো বন দেখা যায়। ভিডিও ডেসক্রিপশনে আমি রুম ভাড়া সম্পর্কে ধারণা দিয়ে নিয়েছি। সারাদিনের কাজকর্ম পরে এই ধরনের টাইম কাটানোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, তো অবশেষে ওটা আসলো, অনেক দিনের অপেক্ষার ফল আজকের দিনটা। এই যে একসাথে আসা, একসাথে ঘোরাফেরা, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা, হ্যাঁ, মানে পুরনো বন্ধুত্বটাকে আরেকবার মানে রিফ্রেশ করা, এটাই অনেক কিছু পাওয়া। হাস্যজ্জ্বল মুখ দেখলে বোঝা যাচ্ছে এখানকার প্রতিক্রিয়া কি। বিয়ের পরে ফার্স্ট আসছি সবার সাথে ঘুরতে, ফিলিং গুড। ওর সবসময় এরকম অভ্যাস, যখন হচ্ছে সামনে থাকে সে তার ওয়াইফকে কেয়ার করে না। বিকেলের দিকে সবাই একজোট হয়ে মাঠের দিকে রওনা দিলাম, সেখানে হাড়ে ভাঙা সহ নানা খেলার আয়োজন। সন্ধ্যায় নাস্তা ছিল ভাপা ও চিতই পিঠা, তারপর একটি সুন্দর রাতের জন্য অপেক্ষা।